হাই বন্ধুরা, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ব্লক কট কি জিনিস, এই ট্যাগটি কিভাবে ইউজ করা হয়। কিন্তু আজকের ভিডিওতে দেখবো কিভাবে আমরা কমান্ড দিতে পারি। এই যে আমরা সোর্স লিখছি, একটা একটা কোড লিখছি, এই কোডের ভিতরে আমরা কিভাবে আমাদের বোঝানোর জন্য এটা যে আমাদের দিস ইজ মাই ওয়েবসাইট এর বা এটা বা যে লিঙ্ক, এবং সব থেকে সহজ বোঝানোর জন্য এটা যে লিঙ্ক, এই লিঙ্কের উপর আমরা কমেন্ট দেবো যে এর এখানে কি কি সম্বন্ধে লেয়া আছে, কিসের জন্য দেয়া আছে। এই কমেন্টটা এইখানে দেওয়ার জন্য, এই মাঝখানে দেওয়ার জন্য, মাঝখানে দিয়ে আমাদের নিজেদের কোডিং করতে সুবিধার জন্য এখানে কমেন্ট দিব। কিন্তু সেই ট্যাগটি কিভাবে ইউজ করা হয় তো আমরা দেখে নিব। আর তার আগে আমরা একটা করে কোড দেখে নিব, সেটা হলো ব্রেক ট্যাগ। আমরা এত বড় একটা প্যারাগ্রাফ নিয়েছিলাম, তো দেখতে পাচ্ছ আমরা এর প্যারাগ্রাফটা নিয়েছিলাম, চাঁদের নাম হলো এখান থেকে তৃতীয় দেশের মধ্যে। তো এখানে যদি আমরা পূর্ণচ্ছেদের পর আমরা ব্রেক করতে চাই, 1969 যদি আমি নিচ থেকে আবার শুরু করতে চাই, তাহলে কিভাবে শুরু করব। আমরা যদি এন্টার দেই 1969 সালটিকে এবং সেভ অপশনে সেভ করে নেই, কন্ট্রোল এ সেভ, এবং আমি রিফ্রেশ করছি, কিন্তু কোনো মতে পরিবর্তন হচ্ছে না। আর আমরা যদি ওই ব্রেক ট্যাগটা ইউজ করি, তাহলে আমাদের ব্রেক ট্যাগের পর এই 1969 লাগালেও সে নিচের দিকেই চলে শো করাবে। আমরা ব্রেক ট্যাগটা ইউজ করে নিচ্ছি, বিআর, এটা এখানে থাকুক বা এখানে থাকুক, নিচে মোটামুটি শো করাবে। আমরা সেভ করে নিয়েছি এবং এবং আমরা রিফ্রেশ করে নিচ্ছি, এবং দেখতে পাচ্ছ 1969 সালে এই প্যারাগ্রাফটা নিচের দিকে চলে আসছে, মহাকাশ যানের নিচে। তো এই ট্যাগটি সম্বন্ধে আমরা জানলাম। আজকে যে পর্বের যে টপিকটা, এটা সম্বন্ধে আমরা জেনে নেবো আমরা কমেন্ট কিভাবে দেবো। আমরা যে ব্রেক তো করে নিলাম, আর্টিকেল দিয়ে দিলাম, ব্রেক করে নিলাম, ভেঙে তৈরি করতে পারি, কিন্তু আমরা কমেন্ট দিব কি করে। আমরা সাপোজ এটা বোঝানোর জন্য আমি উপরে একটা কমেন্ট দিতে চাই। কমেন্টের ভিতরে আমাদের আমার লেখাটা ফলো করলে অবশ্যই বুঝতে পারবে বন্ধুরা কিভাবে আমরা করছি। আমি কোন একটা কমেন্ট দিতে চাই, দিস ইজ মাই পেজ লিখে দিতে চাই, দিস ইজ মাই পেজ, তারপর আমরা সেভ করে নেব এবং সেভ করে নেব। আমরা যে কোনো একটা কমেন্ট দিতে পারি এটা বোঝানোর জন্য, বা এখানে আমরা শুরু করেছি, আমরা প্রথমে দেখে নিই, আমি সেভ করে নিয়েছি এবং রিফ্রেশ করে দেখে নিই, এখানে কোন রকম পরিবর্তন, কিন্তু আমাদের কোডিং এর জন্য সুবিধার জন্য এখানে দেওয়া। আমরা যদি এটা শেষ হয়ে থাকে, ব্ল্যাক কোড এর নিচে যদি আমরা শেষ করে থাকি, এইটুকুটা জিনিস যদি আমরা এখানে শেষ হয়ে থাকে, তাহলে আমরা এখানে শেষ করে দেব। শেষ বোঝানোর জন্য আমরা আবার সেভাবে দিস ইজ মাই পেজ এন্ড সেভ করে ফেললাম, এবং এইটুকুর ভিতরে এই জিনিসটা আছে। তো এটা বোঝানোর জন্য আমরা কমেন্ট অপশন ট্যাগটি ব্যবহার করে থাকি। কমেন্ট ট্যাগটি আমরা যদি এটা ব্ল্যাঙ্ক করতে চাই, সেটাও করতে পারি। তার জন্য আবার শুরু করব, যেখানে আমি শেষ করতে চাই সেখানে এটা শো করবে না। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আর বোঝানোর জন্য আমি নতুন করে প্যারাগ্রাফে ইউজ করছি এই ট্যাগটি। আমরা যদি শুরু করি এখানে, তাহলে এই প্যারাগ্রাফটা শো করবে না। তো আমরা আমাদের হয়ে গেছে, এবং আমি এখানে সেভ করে নিয়েছি, এবং রিফ্রেশ করে যদি দেখি তাহলে এই প্যারাগ্রাফটা উড়ে যাবে। কোন একটা প্যারাগ্রাফ ব্ল্যাঙ্ক করার জন্য এইটা, কিন্তু আমাদের সবকিছু এখানে আছে। আমরা যদি এটা মুছে নিই, ব্যাক করে মুছে ফেলি, তাহলে আবার সেই প্যারাগ্রাফটি চলে আসবে। তো আমরা এই কমেন্ট ট্যাগটি কিভাবে ইউজ করা হয়, কমেন্ট কিভাবে দেওয়া যায়, আরো অনেক কিছু কমেন্ট দেওয়ার জন্য আমরা এইভাবে করতে পারি। তো আজকের ভিডিওতে এইটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নতুন নতুন টেকনিক্যাল এইভাবে আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।